আল্লাহর পথে দাওয়াত দেওয়া কাজটি এদেশের পরিভাষায় যারা আলেম তাদের সাথে সম্পৃক্ত কথাটি তা নয় কোরআন এবং হাদিসের ভাষায় যা বোঝা যায় তাতে প্রত্যেকটা মানুষকেই এ দায়িত্ব পালন করতে হবে যা মুসলমানের জন্য একান্ত জরুরি ইসলাম এসেছে জাহেলিয়াতের যুগে যখন মানুষ দিন ধর্ম জানত না আল্লাহকে চিনত না ইসলাম শব্দের অর্থ মেনে নেওয়া একথা ঠিক আর একটা অর্থ করা যায় জানা জেনে নেওয়া মানে মুসলমান হিসাবে তার একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধিবিধান রয়েছে যা মেনে চলতে হয় তাহলে যা মেনে চলতে হয় তা জানা প্রয়োজন জানার সাথে সাথে আর জানাতে হবে মর্মে একাধিক আয়াত এবং হাদিস্তা প্রমাণ করে যা প্রত্যেকটা মানুষের ওপরে জরুরি জিম্মেদারি এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ইয়ে আহর রসুল বাল্লিক মা উনসিলা কামির রব্বিক আল্লাহ তালা আদেশ করেন হে রসুল আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি মানুষের নিকটে পৌঁছিয়ে দেন ফমাবালে সালা তাহ আপনি যদি এ কাজ না করেন তাহলে যা আপনাকে যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল তা আপনি করলেন না উল্লেখ্য যে অল্লাহ এসম নাস এতে যদি মানুষ আপনার প্রতি অন্যায় করতে চায় তাহলে আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন পরের বাক্যে আল্লাহ তালা বলেন ইন্নল্লাহ আল্লাহ দিল কমল কাফিরিন। তবে দাওয়াতে সবাই ইসলাম গ্রহণ করবে না সবাই দাওয়াত গ্রহণ করবে না অত্র আয়াতে চারটি আলোচনা হয়েছে তার প্রথম আলোচনা হচ্ছে আল্লাহ যে বিধান আপনার নিকটে দিয়েছেন তা আপনি মানুষের কাছে পৌঁছে দেন তাহলে বোঝা যাচ্ছে এই কাজ কিয়ামত পর্যন্ত নবীর পরবর্তী যারা উত্তরস্বরী মানুষ হিসেবে আসছে তাদেরকে এই জরুরি জিম্মেদারি পালন করতে হবে যা কোরআনে আছে যা মোহাম্মদ সাল্লাম বুঝে আল্লাহর নিকটে পৌঁছ মানুষের নিকটে পৌঁছিয়েছেন পরের বাক্যে আল্লাহ তালা বলেন আপনি যদি আপনার উপরে দেওয়া দায়িত্ব পালন পৌঁছে না দেন আপনি যদি আল্লাহর এই বিধান মানুষের নিকটে পৌঁছে না দেন তাহলে আপনার উপরে যে জিম্মেদারি দেওয়া হয়েছিল তা আপনি পালন করলেন না পরস্পর দুইটা বাক্য আসলো একটা বাক্য আপনাকে পৌঁছাতে হবে আর একটা বাক্য আপনি যদি না পৌঁছান তাহলে জিম্মেদারি পালন করলেন না পরের অংশে আল্লাহ তালা বললেন আপনি কাজ করেন আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন বাস্তবতা সহজ নয় বাস্তবতায় মাঠে নামলে মানুষ বিরোধিতা করবে এ কথাই ঠিক মসা আলাইসালাম একাধিক অভিযোগ জানালেও আল্লাহ তার অভিযোগ গ্রহণ করেছেন কিন্তু দায়িত্ব উঠিয়ে নেননি আল্লাহ তালা বললেন মশা তোমাকে ফেরাউনের কাছে দাওয়াত দিতে যেতে হবে মৌসা আলাহিসাল্লাম বললেন আমার মুখে কথা বলাতে জড়তা আছে আমি ভালো কথা বলতে পারি না তখন আল্লাহ তালা বললেন ঠিক আছে তাহলে আপনি এই দোয়া পড়ুন রব্বিশ রাহালি সাদরি আমরি অহালু লোকদাতাম মিল্লি সান আল্লাহ তুমি কাজের জন্য আমার বক্ষকে খুলে দাও আল্লাহ তুমি আমার কাজকে সহজ করে দাও আল্লাহ তুমি আমার মুখে যে জড়তা আছে সেটা খুলে দাও এই কথা আপনি বলেন বাকিটুকু আমি দেখব তখন মৌসা আলাইসাল্লাম বললেন আমার ভয় হয় আমি এক থাপড় দিয়ে একটা লোককে মেরে এসেছিলাম আমি যদি দাওয়াত দিতে যাই তাহলে ফেরাউনের লোকজন কি করবে তা আমি বুঝতে পারি না আমার আশঙ্কা হচ্ছে তখন আল্লাহ তালা বললেন আপনি দাওয়াত দিতে যান সে কি বলবে আমি তা শুনব সে কি করবে আমি তা দেখব তারপরে মোশারাইসাল্লাম বললেন তবে আমার একাই যাওয়ার সাহস হয় না মানে একটার পর একটা অভিযোগ করতেই থাকলেন আমার একাই যাওয়ার সাহস হয় না আমার সাথে আমার ভাই হারুনকে দিতে হবে তখন আল্লাহ তালা বললেন ঠিক আছে তোমার সাথে তোমার ভাই হারুনকেও দিলাম দাওয়াত দিতে যেতে হবে বাধ্য মনে রেখে একটা কথা অলা তানিয়া ফিজিকরি দুই ভাই মিলে দাওয়াত দাও আমি সব কথা মেনে নিলাম তবে আমাকে ডাকতে অলসতা করো না কাজ করো কাজের ফাঁকা আমাকে বলবা সুমহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইলাহাল্লা আমাকে ডাকতে অলসতা করলে সব কাজ উল্টে যাবে কোনো সময় আমাকে ডাকতে অলসতা করো না কাজ করো দাওয়াতের কাজ করো বাকিটুকু সমস্যা আমি দেখব অত্র আয়াতে আল্লাহ তালা বলেন আপনি কাজ করুন আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন অন্যত্রে তালা বলেন অদুইলা রব্বিক আল্লাহ তখন আন্না মিলাল মুশরিকিন মোহাম্মদ আপনি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিন অবশ্য আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না